Top 5 places in Dhaka where you can read books totally free. Number 1. Bengal Boi. আমি প্রত্যেকটা জায়গার নাম একটার পর আরেকটা বলে গেছি এবং বেঙ্গল বইয়ের নাম সবার আগে বলছি, তার মানে এই না যে বেঙ্গল বই সবার উপরে এক নম্বরে কোনো ভোটাভুটি করে হয়েছে। এটা র্যান্ডমলি আমি পাঁচটার জায়গা চুজ করছি অ্যান্ড ওইখান থেকে আমি একটা পর একটা বলেছি এবং প্রত্যেকটি ভালো জায়গা, এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন। আমি প্রথমে বেঙ্গল বইয়ের নাম বলছি কারণ এই জায়গাটাতে আমি বেশি বেশি যাই বা অনেক ঘন ঘন যাওয়া হয়। বেঙ্গল বই 2017 সালের 14 নভেম্বর রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের দুইটা ভবনে যাত্রা শুরু করে। এরপরে করোনা আসে এবং করোনা মহামারীকালে এরা বন্ধ হয়ে যায়, কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউন সময়টাতে মূলত জায়গাটা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। বেঙ্গল বই স্থানান্তর হয়ে ধানমন্ডির 27 নম্বরের বেঙ্গল শিল্পালয় ভবনের নিচতলায় নতুনভাবে কার্যক্রম শুরু করে। এটি কিন্তু দেশের 8-10টা বইয়ের দোকানের মতো না, এখানে গেলে আপনি চা নাস্তা স্ন্যাক্স সবকিছুই নিতে পারবেন, পাশাপাশি বইও পড়তে পারবেন। এর ভেতরে অনেক বিশাল বইয়ের ভান্ডার আছে যেখান থেকে আপনি অনেক ধরনের বই কিনতে পারবেন, পাশাপাশি চাইলে আপনি ফ্রিতে বইগুলো পড়তেও পারবেন। এমন হয়েছে আমার যে আমি এক পেয়ার সিঙ্গারা নিয়ে মোটামুটি 400-450 টাকার বই পড়ে বাসায় চলে আসছি। বেঙ্গল বইয়ে গেলে সবার আগে নজর কাটবে উঠানের বিশেষত্বে। ইট পাথর আর যন্ত্র দানবের শহরকে ভুলে আপনার মনে পড়বে গ্রামের কথা, বাঁশঝাড়, নানান ফুলের গন্ধ আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কাছাকাছি। নাম্বার 2, বিশ্ব সাহিত্য কেন্দ্র, যাকে আমরা বাতিঘর হিসেবে চিনি। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি শিক্ষা ও সংস্কৃতিমূলক একটি প্রতিষ্ঠান। এটি মূলত মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য তৈরি করা হয়। এটি ঢাকার 14 কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয় মূলত 1978 সালে এবং এরপরে এটি 1980 সালে উদ্বোধন করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা মাথায় আসলে সবার আগে আমাদের আবদুল্লাহ আবু সাইদ স্যারের কথা মাথায় আসেন, কারণ তার উদ্যোগেই মূলত এটি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেকগুলো কার্যক্রম আছে। বই পড়ার পাশাপাশি এর কেন্দ্রের সদস্যরা তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, যেগুলোতে আপনিও চাইলে পার্টিসিপেট করতে পারবেন। তাদের মূল ভবন বা কাজী নজরুল ইসলাম এভিনিউতে যেটি অবস্থিত সেখানে যেয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, চলচ্চিত্র প্রদর্শনী হয়, আর অনেক কিছুই হয়। এছাড়াও আপনি এখানে যেয়ে প্রচুর বই পড়তে পারবেন। নাম্বার 3, পাঠক সমাবেশ। দিন দিন মানুষের বই পড়ার আগ্রহ বাড়তেছে এবং বাড়তেছে বইয়ের বেচা কেনা। বইয়ের রাজ্যে নতুন করে যোগ হচ্ছে বুক ক্যাফে। বুক ক্যাফেতে বই কেনার পাশাপাশি আড্ডার ঝড় ওঠে চায়ের কাপে। এমনই একটি জায়গার নাম হচ্ছে পাঠক সমাবেশ। এটি শাহবাগ আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের বিপরীতে অগ্রণী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় গড়ে উঠেছে। পাঠকের এই স্বপ্ন রাজ্যে মিলবে দেশি বিদেশি ও পত্রিকার বিশাল সমাহার। আপনি চাইলেই এখানে অনায়াসে এসে বসে কিছুক্ষণ বই পড়ে এবং বই কিনে বাসায় ফিরতে পারবেন। নাম্বার 4, বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার। বাংলাদেশ স্বাধীনতার পূর্বে 1967 সালের সেপ্টেম্বরে ঢাকায় পাকিস্তানের কেন্দ্রীয় গ্রন্থাগারের একটি শাখা চালু হয় এবং এর নাম দেওয়া হয় বুকস অ্যান্ড নিউজ পেপার্স কালেকশন ব্রাঞ্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত গ্রন্থ ও সংবাদপত্র সংগ্রহ করাই ছিল এর কাজ। এটি বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার হিসাবে প্রাথমিক ধাপ অতিক্রম করে। কার্যত 1973 সাল থেকেই বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার চালু হয়, যদিও জাতীয় গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে, তথাপি এটি খুব দ্রুত ও জাতীয় ও আন্তর্জাতিক অর্থে শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের চরিত্র অর্জন করে।
প্রথম দিকে ঢাকায় 103 নং এলিফ্যান্ট রোড এবং পরে 106 নং সেন্ট্রাল রোডের ভাড়া বাড়িতে জাতীয় গ্রন্থাগারের কার্যক্রম চালু হয়। 1985 সালে ঢাকার শেরে বাংলা নগরস্থ আগারগাঁওয়ে সরকার কর্তৃক নির্মিত নিজস্ব ভবনে গ্রন্থটি স্থানান্তর করা হয়। জাতীয় গ্রন্থাগারে রয়েছে নানা ধরনের পাঠক সেবা ও অন্যান্য সুবিধা। প্রায় এতে বিশাল বড় 4টি পাঠকক্ষ রয়েছে, আরও রয়েছে 300 আসন বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম। জাতীয় গ্রন্থাগারে শিশু, প্রাপ্তবয়স্ক সকল প্রকার পাঠক ও গ্রন্থাগার ব্যবহারকারীর জন্য নিয়মিতভাবে বিশেষ প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। এছাড়া জাতীয় বইমেলাসমূহ এবং দেশের অন্যান্য সকল প্রাসঙ্গিক প্রদর্শনীতে জাতীয় গ্রন্থাগার অংশ নেয়। ভ্রাম্যমান লাইব্রেরি বাই বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমাদের দেশে মূলত একদম আপনার হাতের নাগালে লাইব্রেরির ব্যবস্থা নাই বললেই চলে। তো এই জন্য ভালো বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ পাঠকদের আজ খুবই কম। এমন অবস্থা চলতে থাকলে জাতির মরণশীলতা ও জ্ঞানতাত্ত্বিক ভিত্তি কী করে মজবুত হবে বলেন? তো এজন্যই বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়, যেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি। এটি আপনার বাসার দোর ঘরে এসে বই দিয়ে যাবে এবং বই নিয়ে যাবে। এটি মূলত একটি বিশাল ট্রাক বা হচ্ছে বাস, যেটা ভেতরে বই দিয়ে ভর্তি করা থাকে। আপনি সদস্য নেবেন এবং নামে মাত্র কিছু ফি দিতে হয় প্রতি মান্থে। এর ফলে আপনি এক সপ্তাহের জন্য বইগুলো বাসায় নিয়ে যেতে পারবেন এবং পড়া শেষে আবার জমা দিয়ে যেতে পারবেন। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই যে ভ্রাম্যমান লাইব্রেরি, এটি শুধু ঢাকাতেই না, এটি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এর কার্যক্রমগুলো পালন করে থাকে। তো আপনি চাইলে নিকটস্থ ভ্রাম্যমান লাইব্রেরির ঠিকানা জোগাড় করে সেখান থেকে সদস্যপদ নিয়ে বই নিতে পারবেন এবং বই পড়ে আবার জমা দিতে পারবেন। খুবই সহজ, এইটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি এই পর্যন্ত যতগুলো জেলায় গিয়েছি, মুন্সিগঞ্জ, গাজীপুর, ঢাকা, প্রত্যেকটা জেলাতেই আমি সদস্যপদ নিয়েছি। আমার বর্তমানে এটা 3টা মেম্বারশিপ আছে, একই সাথে প্রতি সপ্তাহে 3টা করে বই নিতে পারি। খুবই ভালো লাগে এই বিষয়টা আমার কাছে, পড়া শেষে আবার শুধু মতো জমা দিয়ে আবার নতুন বই নিয়ে আসতে পারি। এরাও প্রতি মাসে মাস শেষে একটা অনুষ্ঠানের মতো করে, যেখানে সকল পাঠকরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা বই নিয়ে আলোচনা করে এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেরকম গান, কবিতা আবৃত্তি, এবং প্রত্যেকটা পারফরমেন্সের উপরে তারা আবার পুরস্কারও দিয়ে থাকে। এটা অনেক সুন্দর একটা জিনিস, আপনি চাইলেই এখানে মেম্বারশিপ নিয়ে বই পড়া শুরু করতে পারেন। দিস ইজ ইট, আমি মনে হয় অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলেছি এক ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।